নমস্কার বন্ধুরা, এই কোশ্চেনগুলো যা দেখছো, এই কোশ্চেনগুলো হচ্ছে বিগত পরীক্ষায় আসা, অনেক পরীক্ষায় আসা কোশ্চেন, যেরকম ওয়ার্ড মাস্টার, পিএসসি, ফুড এসআই থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষায় আসা কোশ্চেন, রবীন্দ্রভারতী থেকে শুরু করে সব। তো এই পরীক্ষার কোশ্চেন আমার কাছে আছে, এর সল্ভ পেপার যদি চাও আমি তোমাদের দিতে পারি। গুগল মিটে পড়ানো হবে। ম্যাথ আর রিজনিং নতুন ব্যাচ শুরু করছি, যারা যারা ইন্টারেস্ট আছে এই কোশ্চেনে সলভ পেপার চাইছো, তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবে। নাম্বার দেওয়া থাকবে, ফি স্ট্রাকচার বলে দেওয়া হবে, তোমরা এগুলো করতে পারো। কেন, যদি তোমাদের বই পড়ে আর ভাল লাগছে না, টু দ্য পয়েন্ট করতে চাও কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, তো এইগুলো একবার প্র্যাকটিস করে যেতে পারো। কারণ সবাই বলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একবার করে যাওয়া ভালো, তো সেই ক্ষেত্রে এই যে কোশ্চেনগুলো তোমরা দেখছো সব যদি তুমি করো, দেখতে পাবে যে তোমার কোশ্চেনের লেভেল আর কনফিডেন্স অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে কি, তোমার পরীক্ষায় যখন যাবে কোশ্চেন, তোমার মনে হবে না যে আমি নতুনভাবে দেখছি, তোমার মনে হবে হ্যাঁ আমি এগুলো অলরেডি আমার দেখা কোশ্চেন। তো এই জিনিসগুলো কিন্তু এই পরীক্ষা ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবে। এছাড়া কিছু প্যাটার্ন বুঝতে পারবে যে কোন নাম্বার কোন পরীক্ষাতে কীরকম আসছে, কোন চ্যাপ্টারটা গুরুত্ব দেওয়া দরকার, কোনটা কম গুরুত্ব দেওয়া দরকার, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এছাড়া হচ্ছে তোমরা ভয় যেটা থাকবে অঙ্কের প্রতি, সেটাও ধীরে ধীরে তোমাদের কমে যাবে। কারণ তোমরা এত কটা যখন প্র্যাকটিস সেট তোমরা করে যাবে, তোমাদের অটোমেটিক তোমাদের ভয় জিনিসটা কমে যাবে। তো এত কটা বেনিফিট আছে বিগত বছরের কোশ্চেন সেট যদি তুমি করো, দেখবে তোমার অনেক বেনিফিট আছে। তো এখানে কোনো রকম লস তোমাদের নেই, সম্পূর্ণই তোমাদেরই লাভ। যারা যারা চাইছো যে আমি সিরিয়াস চাকরির প্রতি, আমি সিরিয়াস, সেই সব ক্যান্ডিডেটকে জানাচ্ছি যে তোমরা এই কোর্সটা নিতে পারো, দেখতে পারো। গুগল মিটে পড়ানো হবে, ঠিক আছে, আর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। একটা টাইম মেনটেন করে আগে দেখবো কতজন আসছে, বা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, সেখানে তোমরা সব জয়েন হয়ে যাবে। সেখানে যখনই আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ঢুকে ক্লাস করতে পারো। বেসিক্যালি রাতের বেলার দিকে ক্লাসগুলো হবে, কারণ আমি অলরেডি জব করি, তো সেই সূত্রে আমার অতটা টাইম হয় না সকালের দিকে। তো আমি রাতের দিকে তোমাদেরকে এই অঙ্ক করার জন্য একটু টাইম চেয়ে নেবো তোমাদের কাছ থেকে। তো আমি কোনো রকম ডাউট হলে বা কিছু হলে আমাকে জিজ্ঞেস করতে হবে পার্সোনালি হোয়াটসঅ্যাপে, বা এই যে ক্লাসগুলো করানো হবে সেগুলো রেকর্ডিং আমার ভিডিও করানো থাকবে তোমাদের কাছে, যে তোমাদের যখন ক্লাস নেবো ওই টাইমে আমি রেকর্ডিং করে রাখবো, লাইভ ক্লাসটাকে রেকর্ডিং করে রেখে তোমাদেরই আবার চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, যাতে যারা যারা হয়তো দেখতে পারলো না, কোনো কাজ আছে, তারা পরবর্তীকালে ওই রেকর্ডিং ভিডিওটা দেখে নিতে পারে। তো এই সুবিধাগুলো আছে আজকালকার যুগে, করোনার পর থেকে মানুষ আজকে ডিজিটালাইজেশন হচ্ছে, এতে অনেক সুবিধা হচ্ছে, এই সুবিধাতে তোমরাও সুবিধা পাচ্ছ। তো আজকের বাজারে কম্পিটিশান অনেক বেশি, তার জন্য প্রিভিয়াস ইয়ার মাস্ট। এছাড়া শুধু প্রিভিয়াস করলে হবে না, তোমরা অনেকে অনেক কোচিং করেছো, অনেকে অনেক গাইডেন্স নিয়েছো, তো সেই ক্ষেত্রে এটাও একটা গাইডেন্স। তো এই এই গাইডেন্সটাও তুমি নিতে পারো, এটা একদম টু দ্য পয়েন্ট গাইডেন্স। এখানে কোনো রকমের অন্য বই বা আদার্স মেটেরিয়াল বা কঠিন কোশ্চেন বা সহজ কোশ্চেন বলে কিছু নেই, এখানে যা এসছে তোমাদের সামনেই এসছে, এইগুলোই শুধু করানো হবে। যারা যারা ইন্টারেস্টেড আছো আমাকে প্লিজ কমেন্ট করবে, লিখবে যে হ্যাঁ দাদা আমি এটা ইন্টারেস্টেড, আমি এটা করতে চাই, কবে থেকে স্টার্ট হবে, কত ফিস, কখন হবে, কোন টাইমে হবে, তোমাদের লিঙ্ক বা পার্সোনালি আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ হোক বা টেলিগ্রামে আগে জয়েন করাই এবং তাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর একটা জিনিস, আমি WBSC-র জন্য আমি PDF নোট বানিয়েছি, যারা যারা দেখতে চাও যে ডেমো, একটা WBCS-এর জন্য আছে, একটা WBCS প্লাসের জন্য আছে। মানে ধরো আমি এখানে অলরেডি তোমাদেরকে অঙ্ক করিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের জিকেটাও তো পড়তে হবে, সেই জিকের জন্য আমার অলরেডি PDF বানানো চলছে, আর PDF বানানো হয়েও যাচ্ছে প্রায় শেষের দিকে। তো সেগুলো কী হচ্ছে, এই যে পরীক্ষায় যে আসা যেসব জিকেগুলো আছে সেগুলো আমি একটা জায়গায় তুলে ধরেছি এবং ভালোভাবে তুলে ধরেছি, যাতে তোমাদের অসুবিধা না হয়।
তাহলে কি হলো, তোমরা পরীক্ষার আগে একটা পকেট নোট হিসাবে ওটাকে ব্যবহার করতে পারবে। অনেকে বই নিয়ে যায় পরীক্ষা হলে, সেটা নিয়ে যেতে হবে না। এর বদলে তোমাকে যে নোটটা আমি দিচ্ছি সেটা পড়ে গেলে হবে। তুমি আমার কাছে ম্যাথ আর রিজনিং করে গেলে, আর ওখানে গিয়ে তুমি এই পকেট নোটটা ট্রাই করে নিলে। এছাড়া দেখো, তোমরা তোমাদের স্যারদের কাছে পড়ছো বা বিভিন্ন জায়গা থেকে পড়ছো, আমি বলবো না যে কোনো খারাপ ভালো এইসব কিছু বলবো না, কারণ সব স্যাররাই ভালো আর সব জায়গা সব নোটই ভালো, সব বই ভালো। মেন হচ্ছে আমরা অত বই পড়তে পারি না, এই কারণে কারণ আমাদের ধৈর্য শক্তিটা কমে যায়। যে কারণে আমি বলবো যে আমার কাছে অনেক কোশ্চেন আছে, তোমরা ট্রাই করো, তোমরা এগুলো তো অন্তত দেখে যাও, আর কিছু না করো। তো এই জন্যই তোমাদেরকে জানানো, যাতে তোমরা তাড়াতাড়ি চাকরি পাও। অনেক দিন হয়ে গেছে, চাকরির বাজার এমনি খারাপ, সবাই কম্পিটিশনের যুগ হাই। তো তোমরা প্লিজ একটু চেষ্টা করো নিজেকে আরও গ্রো করার। আরও এক্সট্রা কী জিনিস করলে আমি আরও তাড়াতাড়ি চাকরি পাবো, সেই জিনিসগুলোর জন্যই আমি এসেছি, তোমাদের সামনে তুলে ধরেছি। শুধু WPR-র জন্য না, যে কোনো পরীক্ষা, PSC-র জন্যই আমি তোমাদেরকে হেল্প করতে রাজি আছি। আর সবাই ভালো থেকো, আর কমেন্ট করো, এটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।